সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে আজ ক্লাব প্রাঙ্গণে জলপাইগুড়ি জিম ক্লাবের 80তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। ক্লাবের পতাকা উত্তোলন করেন ক্লাবের যুগ্ম সম্পাদক ডক্টর সুবীর মল্লিক, তাকে সহযোগিতা করেন কোষাধ্যক্ষ কানাই দাশগুপ্ত। এরপর পতাকা উত্তোলনের জায়গায় ফুল নিবেদন করা হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জিম ক্লাবের কোষাধ্যক্ষ কানাই দাশগুপ্ত জানিয়েছেন, এই ক্লাব অনেক পুরনো ইতিহাস রয়েছে। 1925 সালে মহাত্মা গান্ধী এখানে এসেছিলেন, যদিও 1940 সালে এর রেজিস্ট্রেশন করা হয়। আজ সোশ্যাল ডিস্টেন্সকে মেনটেন করে এই দিনটি পালন করা হয়েছে। আজ এখানে উপস্থিত ছিলেন সদস্য দেবাশিস রায়, অভিজিৎ মজুমদার, সুজিত রায়, শুভময় গুহ প্রমুখ। আমরা শুনবো তারা কি বলছেন। আজকে আপনাদের কি হলো? আজকে আমাদের ক্লাবের এই ফুটবল গ্রাউন্ড, যখন এই খেলাধুলার জন্য আমরা রেজিস্ট্রেশন পাই 1940 সালে, সেই 40 সাল থেকে ধরে আজকে 2020 সন আমাদের 80 বছর এই ক্লাবের প্রতিষ্ঠা। কিন্তু আমাদের ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল জলপাইগুড়ি নবাবের দ্বারা 1917 সনে, কিন্তু আমরা রেজিস্ট্রেশন পাই 1940 সনে। 1925 সনে মহাত্মা গান্ধী এবং বিনোবাভাবে আমাদের এই জিয়ামে ক্লাবে এসেছিলেন, এবং পরবর্তীকালে 1948 সনে মহাত্মা গান্ধীর চিতাভস্ম আমাদের উত্তরবঙ্গের শুধু জলপাইগুড়িতে এখানে এসেছিল, এখান থেকে উত্তরবঙ্গের সব জায়গায় চিতাভস্ম নদীতে বিলি করা হয়েছিল। সেই দিক থেকে আমাদের এই ক্লাবের একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে সামনে রেখে আমরা এগিয়ে চলার চেষ্টা করছি। বর্তমানে আমাদের ক্লাব পরিচালনায় আমাদের সকলের প্রিয় জলপাইগুড়ি পৌরসভার পৌরপতি মোহন বোস আমাদেরকে নানারকমভাবে কিছু হেল্প করে বা সাহায্য করে যাচ্ছেন। উনি আমাদের বর্তমান ক্লাবের প্রেসিডেন্ট। বললাম, কে পতাকা উত্তোলন করলো আজকে? আজকের প্রতিষ্ঠাতা দিবসে আমাদের ক্লাবের পতাকা উত্তোলন করলেন আমাদের প্রিয় ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ডাক্তার সুবীর মল্লিক। উনি ক্লাব নিয়ে সারাদিন পড়ে